আসসালামু আলাইকুম, 12টা 1টা বাজে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, চলে আসছি গাবতলি হাটে। একটা গরু বিক্রি হয়েছে ভাই, কত নিল ভাই? 82 টাকা কিনছেন। দর্শক দেখতে পাচ্ছেন ঈদের মানে ঈদের একদিন পর মানে দ্বিতীয় দিনেও কিন্তু গরু বিক্রি হচ্ছে। তো আমরা আছি গাবতলি হাটে। তো আপনাদেরকে একটা লাস্ট আপডেট দেওয়ার জন্য যে ঈদের পরের দিন গাবতলি হাটের কী চিত্র আসলে সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আবারও ছুটে আসছি গাবতলি হাটে। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন একটা লাইক শেয়ার কমেন্টস করবেন কষ্ট করে। তো যে অস্থায়ী অংশটি আছে সেই অস্থায়ী অংশ কিন্তু এখনও গরু আছে, দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু গরু আছে। তো আমরা একটু জানবো ব্যাপারী ভাইদের কাছ থেকে যে ঘটনা কি আসলে, তারা এখনও কেন গাবতলি হাটে আছেন একটু কথা বল। দেখ ভাইয়ের সাথে কথা বলবো, ঈদের দ্বিতীয় দিনও ভাই আছেন। ভাই বাড়িতে যান নাই? না। মাথা কাটছে কিভাবে? গরুর গোতা লাগছে। আচ্ছা, গরু কয়টা আনছিলেন? কেমন দাম পাইছেন? ৬০ বলতেছে হাইয়েস্ট, কেউ ৫০ বলতেছে, কেউ ৫৫ বলতেছে। তা আপনি কত চাইছেন? ৭৫-৮০। ঈদে তো বাড়ি যান নাই, বউ বাচ্চা ফোন দেয় নাই? ঈদের দিনে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এটাও কি আপনার? এটা কিরকম দাম বলতেছে? একটু কাছে আসেন, যদি কাছের থেকে দেখাই গরুটা, ৭০-৭৫ দাম বলতেছে। আপনি কেমন চাচ্ছেন? আমি চাইতেছি ৮০-৮৫। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, অনেক ধন্যবাদ। তো আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং আমরা আসলে আকাশে কিন্তু রোদ উঠেছে গাবতলি হাটে, কিন্তু কাস্টমার আছে, কিছু কিছু কাস্টমার আছে এবং তারা কিন্তু চেষ্টা করবে গরু কেনার জন্য। তো আমরা একটু কথা বলি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন মামা? এই তো আলহামদুলিল্লাহ। গরু কয়টা আনছিলেন? গরু আনছি ১১টা। কবে আসছেন? এই তো আসলেন পরশু দিন, আমি আবার বাসায় গেছিলাম, আবার আসলাম। তো আজকের বাজারে মামা এটা কিরকম দাম চাচ্ছে? মামা দাম চাচ্ছি হলো এটা ৭৫-৭৫। আর দাম কিরকম উঠছে? দাম হলো ৫৫। ৫৫ উঠছে, দেন নাই? না। বাজার তো খারাপ মামা, বাজার খুব খারাপ। বাজার খারাপ না থাকলে তো এটা ৭৫ দিয়ে নিয়ন লাগতো। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা, ধন্যবাদ। ৫৫-৫৬ দাম দিতেছে, বুঝেন না? ৫৫-৫৬ দাম দিতেছে। তো ঠিক আছে মামা, একটু সামনে দিকে দেখি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। আসছেন কবে? আজকে। আমার এই কাকা আজকে গরু নিয়ে আসছে, ইনশাআল্লাহ গরু বিক্রি হবে। একটাই আনছেন? ৪টা। আচ্ছা, আজকের বাজারে এইটা কেমন দাম চাচ্ছেন? হ্যাঁ, ৯০-৯৫ দাম চাচ্ছেন। আর বেচা বিক্রির দাম কিরকম উঠতেছে? দাম পাইছেন কিরকম? ৬০-৬৫ দাম বলে। আচ্ছা 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 আচ্ছা, আর ওই যে ছোট সাইজের ওটা দেখা যায়, ওটা কিরকম? ওটা ৪২ বলে। আপনারা কত বলছেন? ৫০-৫৫। আচ্ছা দর্শক, একটু যদি উঁচু করে দেখায় গাবতলির অস্থায়ী অংশে কিন্তু এখনো বেশ গরু আছে। আমরা একটু হাসিল ঘরের সামনে যেতে চাই এবং হাসিল ঘরের সামনে যেয়ে দেখবো যে কি অবস্থা। তো চলেন হাসিল ঘরের সামনে যাই। আমরা কিন্তু আসি হাসিল ঘরের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ঈদে এরকম চিত্র দেখা যায় না, যে হ্যাঁ ঈদের দ্বিতীয় দিনেও ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ, আছে কাস্টমারও আছে বেচা বিক্রি করার জন্য। তো আমরা একটু জানবো যে কোন গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে বা কীরকম দাম চাচ্ছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা একটু জানার চেষ্টা করব। যদিও রোদ উঠেছে কিন্তু কাদা কিন্তু। কত নিচ্ছে ছাগল দুটা? ২০,০০০। দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ছাগল ২০,০০০ টাকা। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই, একটু দেখি একটা গরু মনে হয় বিক্রি হয়েছে, একটু জানতে চাই ওস্তাদ। এ কাকা কত বেচলেন? ভাইয়া কত নিয়েছে? আমরা জানা ভাইয়া কত নিয়েছে? ৮২,০০০ টাকা।
কি কুরবানির জন্য? ভাই কি খুশি, মাশাআল্লাহ। আমি সারা 580,000 টাকা দুইটা দিছি, গরীব মানুষের কিছু মানে সবাই নিতে পারি নাই। আচ্ছা, এটা ঠিক আছে, যিনি আজকে আমার এটা নিতে, এটা 82,000 টাকা। তো গরু কিনে খুশি? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা আসি নতুন বাজার থেকে, বাড়িধারা নতুন বাজার, বাড়িধারা নতুন বাজার, বাড়িধারা হাটে থেকে আমরা কিনছি। আচ্ছা আচ্ছা, তো আজকে পাই নাই ওখানে গরু শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক কাস্টমার কিন্তু গরু কিনে খুশি এবং দেখতে পাচ্ছেন নতুন বাজার থেকে এসে 82,000 টাকায় এই গরুটা নিয়েছে। তো চলেন আমরা একটু গাবতলী হাটের ভিতরের দিকে যাই। কি মামা, কেমন আছেন? ভালো আছি। গরু কেটে বেচার জন্য কিরকম দাম চাচ্ছেন? কেমন হ্যাঁ দাম পাইছেন? কেমন 48 একটু দেখবে, 48-47 তাও দেন নাই, দেওয়া উচিত ছিল তো, দেওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা একটু সামনের দিকে যেতে চাই, একটু ভিতরের দিকে যদি একটু দেখেন, গাবতলী হাটের অবস্থা কিন্তু ভালো না। তারপরে যদি একটু যেতে চাই ভিতরের দিকে যাই, চলেন আপনাদের একটু দেখাই ভিতরের পরিস্থিতি। কষ্ট করে কাদার মধ্যে ভিডিও করতেছি, একটা লাইক শেয়ার কমেন্টসের জন্য দয়া করে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। দর্শক একটা গরু আমরা দেখতেছি বসে আছে, আমরা একটু ভাইয়ের কাছে জানবো যে গরুটা, ভাই একটু দাঁড়া করান, বাইরে তো আমার পরিচিত পরিচিত লাগে। দাঁড়ান দাঁড়া করান, গরু তো মানে ক্লান্ত আমার যা মনে হয়। তো আচ্ছা, আজকের বাজারে, আজকের বাজারে এটা কয়মন গোস্ত হবে? 8 মন হবে না। আচ্ছা যাই হোক, আল্লাহ আপনার কোরবানির জন্য তো এখন পর্যন্ত বিক্রি হবে। তো এটা কিরকম দাম চাচ্ছেন? 2,50,000। 2,50,000 কিরকম দাম বলতেছে? কটা গরু নিয়ে আসছেন? কিনা চিন্তা করে লাভ আছে? কটা গরু নিয়ে আসছেন? গরু আনছি 22টা। 22টা একটাই আছে? তো মাশাআল্লাহ, তো ভালোই বেচা কিনি করছেন। করছি, লসে আছি, হেডেও 4টা গরু 80,000 টাকা লস দিছি। আচ্ছা, তো এটা লাস্ট কত হলে বিক্রি করবেন? আশা আছে মানে 2 এর উপরে। 2 এর উপরে? দর্শক দেখতে পাচ্ছেন এটা এখনো তার আশা আছে যে সে 2 এর উপরে বিক্রি করবে। 1,90,000-2,00,000 টাকা পর্যন্ত দাম পাইছে, তাও সে বিক্রি করে নাই। আপনার নামটা? আব্দুল মমিন। আব্দুল মমিন, আপনার ফোন নম্বর? 01966608 01966608 6542 6542। কেউ যদি এই গরুটি নিতে চান, গাবতলী হাটের হাসিল ঘরের সাথেই যে রাস্তাটা, সেই রাস্তায় উনি আসেন। তো আপনারা আমার ভিডিও ছাড়ার পরে যদি কেউ মনে করেন এই গরুটা নেবেন, আসতে পারেন, ওনার সাথে আলাপ করতে পারেন, আলাপ করে গরুটা নিতে পারেন। তো দর্শক চলুন একটু সামনের দিকে যাই। তো আমরা আরেকজন মামার সাথে একটু কথা বলবো, তার 4-5টা দামুর গরু আছে। একটু আমরা আজকের বাজারে এই দামুর গরুগুলো কেমন দাম? এগুলো কি সব দাতা? জি, দাতা। দাতা আছে, অদাতাও আছে। অদাতা দেখাই লাভ নাই, দাতা কোনটা? দাতাগুলাই যে এই যে এটা এটা। আচ্ছা, এই যে এটা ছোটটা, আজকের বাজারে কত? 35,000। 35,000 টাকায় বলছে আমার, কিনা তো হচ্ছে 45,000 টাকা। হ্যাঁ, এখন কত? এখন ওই 40 ভেঙে কয়, 40 কয়, 35 কয়, তাও দেন নাই? কত হলে দিবেন? আসল টাকাটা হলেও দিয়ে দেবো। হ্যাঁ, আসল টাকা হলেও দিয়ে দেবো, কিন্তু 80,000 বলে নাই, সম্ভাবনা খুবই কম। কম। আচ্ছা, তারপরে এটা? এটা আমার ধরো 65 কিনা, এই 60 ভেঙে ভেঙে কয়, 60 কয়, 60 ভেঙে ভেঙে বলে, 60 বলে, 65 কিনা। আচ্ছা, তারপরে এই সাইড? এটা এই সাইড আপনার হচ্ছে 65 কিনা। 65 কিনা, 55 তো, 55 বলে দেন নাই? জি। আচ্ছা, ফোন নম্বর বলেন আপনার? 01929 33-43-22। নাম কি আপনার? আমার নাম শহীদুল ব্যাপারী। শহীদুল ব্যাপারী, শহীদুল ব্যাপারী। তো আপনারা গাবতলী হাটে আসলে শহীদুল ব্যাপারী একদম হাসিল ঘরের সামনে যে রাস্তাটা, সেই রাস্তায় শহীদুল ব্যাপারী আসলে শহীদুল ব্যাপারীর কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো চলুন দর্শক একটু সামনের দিকে যাই, গাবতলী হাটের অবস্থাটা একটু দেখি। তো আমরা গাবতলী হাট ঘুরতে ঘুরতে আশরাফ কাকাকে পেয়ে গেছি। কাকা, হ্যাঁ কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর কবে আসছেন? আসছি গত বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে কটা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছিলাম 13টা, আবার পাঠাইছি, আমরা 12 মাস ব্যবসা করি। আবার আসতেছে? 12 মাস থাকেন এখানে? কই আগে তো কখনো দেখি না। আচ্ছা, যাই ওই মাথায় থাকি, ওই মাথায় থাকেন। তো আশরাফ কাকা, আজকের বাজারে এই গরুর দাম বলেন। আজকের বাজারে এই গরুটা 80,000 দাম বলতেছে কাস্টমার বলে। বলে আপনি কত বলেন? আমি 90 হলে ছাড়বো। আপনি 90 হলে ছাড়বেন? 80,000 বলে 90 হলে ছাড়বেন? 90,000 পাওয়ার সম্ভাবনা আছে?
আল্লাহ যদি দেয়, কাস্টমার তো নাই, কাস্টমার না থাক, কাস্টমার আল্লাহ মিলিয়ে। আচ্ছা, তারপরে এটার কি অবস্থা বলেন? এটা আপনার হচ্ছে এখন 60 হলে বেচা যাবে। কি কর না কর, এইটা ঈদের আগের দিন 40,000 বিক্রি হয়েছে। ঈদের আগের দিন হয়েছে, কিন্তু এখন কষার দামই 60 আছে। আমার কাস্টমার তো নিবে, আমি এত কষ্ট করে ভিডিও করি কেন কাস্টমারের জন্য? আমার নাম বলতেছি পরে, দেখি এটা দেখেন কি অবস্থা। এটা লাগবে আপনার 65,000। এটা তো সুন্দর গরু, এটা মনে হয় 60,000 বেচতে পারবে না। 60,000 আমার কিনা দিবেন না, বেশি কিনা নেই, দিবেন না 65,000 তে দিবেন। মোবাইল নাম্বারটা বলেন। 0190912174172044। তো আশরাফ কাকার গরুগুলো আছে একদম হাসিল গেট থেকে সোজা এসে, যদি হাতের ডান পাশে আমরা দেখি তাহলে আশরাফ কাকার এই গরুগুলো আছে। আপনারা আরো দামড়ি আছে, এটা 50 এর উপরে লাগবে। দামড়িটা 50 এর উপরে, এটা 50 এর উপরে। আচ্ছা, তো আশরাফ কাকার গরুগুলো, আশরাফ কাকার ফোন নাম্বার দেওয়া থাকলো, তো আশরাফ কাকার গরুগুলো যদি আপনারা নিতে চান ফোন করে ইনশাল্লাহ আশরাফ কাকার কাছে যোগাযোগ করে নিতে পারবেন। আশরাফ কাকা আছে আরো 7-8 দিন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক চলুন আর একটু সামনের দিকে যাই। একটা সুঠাম দেহের গরু, যদি রিপন ভাইয়ের ভাষায় বলি সুঠাম দেহের গরু দেখতে পারতেছি। ভাই কেমন আছেন? বেশি ভালো নাই, না থাকারই কথা, স্বাভাবিক। এদিকে আসেন, আমার কাছে আসেন। না ঠিক আছে, এটা তো আমরা তো বাজারের অবস্থা দেখতেছি, আমরা জানি এটা যে কি অবস্থা। আসলে রুটি খাওয়ার টাকা নাই, এটাই তো স্বাভাবিক। তো এই যে গরুটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, আজকের বাজারে এটা কত দাম পাইছেন? কি কর না কর, হুদানব্বই কয়। আর আপনি কত বলতেছেন? আমি চাইছি যে 1,35,000 দান করে বেচবেন। মানিকগঞ্জ সিংগাইল বাড়ি। আচ্ছা, মমিন সিং সিংগাইল বাড়ি, আমাদের তারা মেম্বার ব্যাপারী, তার গরু এটা। এটা 1,05,000 হইলে আপনারা নিতে পারবেন। তো আমি চেষ্টা করবো তার ফোন নাম্বার দেওয়ার জন্য। তো চলেন তার সাথে, আর একটু কথা বলবো তার সাথে, তারপর আপনাকে ফোন নাম্বার জানাবো। তো আমরা মেম্বার কাকার কিছু গরু দেখতেছি। আমরা মেম্বার কাকার যে গরুগুলো, সেই মেম্বার কাকা সেই গরুগুলো বেচতে পারে না আসলে। তার সব গরুই কুরবানি উপলক্ষে, এখনও কুরবানি দেওয়ার একদিন বাকি। কেউ যদি মেম্বার কাকার কাছ থেকে এই গরুগুলো নিতে চান, হাসিল ঘরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে একটু সোজা আসলে হাতের বাম পাশে মেম্বার কাকাকে পেয়ে যাবেন। তো কাকা, এই গরুর কি অবস্থা? আপনি কাই নেন না, এটা কি অবস্থা বলেন? বলেন এটা কি অবস্থা? অবস্থা যেদিন নামে 1,05,000 দাম পাইছিলেন, দাম কয় 1,00,000। 1,05,000 দাম পাইছেন বাবা? এই গরু হনেন, এই গরু দর্শক 1,05,000 টাকা দাম পাইছে, কিন্তু 1,00,000 বলে এখন। তো কাকা এটা কি অবস্থা বলেন? এটা ভাই এখন কত হলে বেচবেন? এখন 1,25,000 ছেড়ে দিব। 1,25,000, 1,25,000 হলে দর্শক এই গরুটা ছেড়ে দিবে। তারপরে কাকা এটা কি অবস্থা? আমার আইডিয়া ছিল এরকম। হ্যাঁ, এখন 1,50,000 বিক্রি করে দিবেন। আচ্ছা, তারপর এই গরুটা
আপনারা যদি কেউ গাবতলি হাটে আসেন, গাবতলি হাটে হাসিল ঘরের পাশ দিয়ে এসে, এক নম্বর হাসিল ঘরের পাশ দিয়ে এসে একটু বটগাছতলা আছে, এই বটগাছতলার নিচেই আপনারা মেম্বার কাকা পেয়ে যাবেন, এই গরুগুলো সংগ্রহ করতে পারেন, কোরবানি উপলক্ষে নিতে পারেন, আর যদি কোনো খামারি ভাই নিতে চান তাও নিতে পারেন ইনশাল্লাহ, গরুতে কোনো প্রবলেম নাই। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আজকের মতো না এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা রইল আবার। আর আবারও আরেকটা কথা বলি, অনেক কমেন্টস পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, যদি আমার দ্বারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।